পাবনায় ধান খেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। দ্রুত এ পোকা দমন সম্ভব না হলে চলতি ইরিবোরো মৌসুমে এ জেলায় ধানের ফলন বিপর্যয় হতে পারে বলেও আশঙ্কা কৃষকদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। টেবুনিয়া বিএডিসির খামারের এই মাঠের উৎপাদিত এই ধান দিয়েই তৈরি হয় উন্নত মানের উচ্চ ফলনশীল ধানের বীজ। অথচ এবার সেখানেই দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। প্রতিষ্ঠানের কর্মীরা বিষ প্রয়োগ করেও ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছে। অন্যবারের বার থেকে মাজরা পোকাটা একটু বেশি, এই জন্য আমরা বিষ স্প্রে করছি। গতবারের চেয়ে এবার মনে হচ্ছে যে খুবই বেশি, এই জন্য স্প্রেটা খুবই ভালোভাবে করা হচ্ছে। মাজরা পোকা সেই লাগা লাগছে, ধান একবারে কাটি ই করে ফেলাইছে ধান। পাবনার শস্য ভাণ্ডার খাত চলন বিল এবং গাজনার বিলের বিভিন্ন গ্রামেও এবার কৃষকদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই মাজরা পোকা। কৃষকদের অভিযোগ, এবারের মতো এত ব্যাপক মাত্রায় পোকার আক্রমণ আগে কখনো দেখা যায়নি। ধানে মাজরা পোকা খায়া গেছে, আক্রমণ করছে খুব। মাজরা পোকা দন্দে শীষ হয়ে যায়, মাছ কাটি দেয়। মাছ কাটি দিলি ধরেন যে দানাদার বিষ জানো, ওই বৃত্তক বিষ ওটি দিলি পরে ধরেন যে একটু কোনো মতন ওই কয়দিন ঠেলা একটু ভালোই আবার। মাজরা পোকা কেটে নিচ্ছে ধানের শীষ, পোকার আক্রমণে ধান গাছ হলুদ বর্ণ ধারণ করে মারা যাচ্ছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ পোকার আক্রমণ থেকে ধান রক্ষায় পর্যাপ্ত সেচের পাশাপাশি কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন কৃষকদের। মাজরা পোকা একটা আমাদের যতগুলো পোকা আছে তার মধ্যে একটা প্রধান পোকা হিসেবে পরিগণিত। এই পোকাটা মাঠে এই প্যাঁচে প্যাঁচে ক্ষতি করে, যার কারণে আমরা কীটনাশক ব্যবহারকে সাধারণত কৃষকদেরকে আমরা পরামর্শ দিই। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের হাত থেকে এ ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।